সিতারামের শাহিদুল আলম উদ্দিন দলের সাধারণ সম্পাদককে ফের এই রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে একমত হয়েছে সিপিএম রাজ্য কমিটি। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবে পলিট ব্যুরো। এ রাজ্য থেকে খালি হতে চলা রাজ্যসভার ছটি আসনের মধ্যে পাঁচটিতে তৃণমূলের জয় নিশ্চিত। ষষ্ঠ আসনটিতে বাম কংগ্রেসের মিলিত ভোটে জিততে পারেন একজন, সেই ব্যক্তি হন সীতারাম ইয়েচুরি। এমনটাই চাইছে আলিম উদ্দিন। বুধবার ইয়েচুরির নামেই একমত হয়েছে সিপিএম রাজ্য কমিটি। দলের কেন্দ্রীয় কমিটিকে তা জানিয়ে দেওয়া হয়েছে। আলিম উদ্দিনের যুক্তি, ব্যক্তি সীতারাম ইয়েচুরিকে সমর্থন দিতে তৈরি কংগ্রেস। এখন ইয়েচুরিকে দাঁড় না করালে 2018-এর তপন সেন ও 2020-তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষের পরও কাউকে রাজ্যসভায় পাঠানোর সুযোগ থাকবে না। যার মানে দাঁড়াচ্ছে পরপর তিনবার এ রাজ্য থেকে রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারবে না সিপিএম। ইয়েচুরি না দাঁড়ালে কংগ্রেস প্রার্থীকে তৃণমূলের সমর্থনের রাস্তা খুলে যাবে, যা দলের স্বার্থের পক্ষে মোটেই কাম্য নয়। আলিম উদ্দিন ইয়েচুরিকে চাইলেও ইকেজি ভবন চাইবে কি প্রশ্ন উঠছে। কারণ দলের সাধারণ সম্পাদককে পরপর তিনবার সংসদে পাঠানো ও সেজন্য কংগ্রেসের সমর্থন নেওয়ায় সিপিএম কেন্দ্রীয় কমিটিতে মতভেদ আছে। জুনের 6 ও 7 তারিখ সিপিএম পলিট ব্যুরোর বৈঠক বসছে, সেখানে সীতারাম ইয়েচুরির রাজ্যসভার প্রার্থীপদ নিয়ে আলোচনার সম্ভাবনা। তবে দলের অন্দরের খবর, রাজ্যসভার ভোট পিছিয়ে যাওয়ায় এখনই তাড়াহুড়ো করতে চাইছে না পলিট ব্যুরো। রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণ দেখে নিয়েই পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে সিপিএম শীর্ষ নেতৃত্ব। উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা। তিন দিনের সফরে ফের পাহাড়ে মুখ্যমন্ত্রী। 4 জুন থেকে 6 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি তার রয়েছে। এর ফাঁকে মিরিক যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিক পুরসভায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিশাল জয়ের জন্য সেখানকার মানুষকে শুভেচ্ছা জানাতে 5 জুন মিরিকে সভা করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 মে ব্যারাকপুরে এবং 1 জুন তারকেশ্বরে প্রশাসনিক সভা।